ওই এক খ্যাপা করেছে কি, এক খ্যাপা ওর মাকে বলছে, মা গে তোর মা বলছে কিরে বেটা, বলছে মাকে শ্বশুরের বাড়ি বেড়াইতে যাবো। তো বলছে হ্যাঁ রে বেটা তুই শ্বশুরের বাড়ি বেড়াইতে যাবি, তো শ্বশুরের বাড়ি যে তুই বেড়াইতে যাবি তো তুই তো খ্যাপা ছেলে, আর শ্বশুরের বাড়ি বেড়াইতে যাবি, বেড়াইতে যায় যদি ওরা জেনেলে যে যাও ওই খ্যাপা তো বেটি ছাড়ান করিয়ে নিবে, তাল্লাক করিয়ে নিবে, তো তুই ই করিস না এই যাইস না এখানে বেড়াইতে, কইছে না যাবো। এবার বেটা যখন বাড়িয়ে গেছে তখন ওর মা বলছে ঠিক আছে বেটা যাবি তো যা, কিন্তু যে শ্বশুরের বাড়ি যা ওই মানে চুপচাপ বসে থাকিস, একটু মজা টুজা করবি, চালা টালা করবি, মানে বেটাকে চাল্লাক করছে শিখেছে, এগুলো তো মাকে শিখাইতে হয় না চাল্লাক বেটা হইলে, কিন্তু খেপার লেগে শিখেছে যাইস যা বেটা একটু মজা টুজা করিস নাকি, কতগুলো বেটা খেপা থাকে। তো ই তখন শ্বশুরের বাড়ি গেছে, বাড়ি যা গলতে যাইয়া দেখছে কি শ্বশুর গলতে বসা আছে, ই পাছা দিক থেকে যে মানে ওর মাকে একটু মজাক টজাক করিস, ই গলি যাই কইছে কাকে মজাক করবো, আগে যখন শ্বশুরকে পেয়েছি তো ওকে মজাক করে এলি, পাছা দিক থেকে যাই আর শ্বশুরের চোখ ঢেকে ধরলেছে। জীবন এগুলা কাজ করে, শ্বশুরকে কেউ মজাক করে যে ভাই ও খেয়া পা জানে না, মানে ওর মা শিখিয়ে দিয়েছে যে তুই যে একটু মজাক টজাক করিস নাকি, ই যা শ্বশুরের চোখ ঢেকে ধরলেছে। তোর শ্বশুর তখন কয়েছে জামাই কয়েছে আমি কেটা বলো তো, আমি কে বলো, ওর শ্বশুর বলছে যে আর চোখ ঢেকে থাকলে আর না দেখলে কি বুঝবে যে ভাই যেটা কি আছে না আছে। তো ই তখন বলছে যে আমার চোখ তো এমনি কেউ ঢাকে না, কিন্তু আমার একটা শালা আছে, ওই আমার ছোট শালা এসে চোখটা আবার ঢেকে ধরে, তো যাই করো তোমরা কিন্তু আমার একটা শালা। ওর জামাই কিছু ব্যাপার খারাপ, কি কথা বলছে কুচি না ভালো করে বলো, কুচি তুমি যতই করো আমার ছোট শালা আছো তুমি, চোখ ছেড়ে দেয় ব্যাপার খারাপ, চোখ ছেড়ে দেয় এই কুচি বাপরে এই তো ব্যাপার খারাপ, কুচি বাজি আপনি কুচি হ্যাঁ বাজি যাও বাজি বাড়ির দিক যাও বাজি যাও। তখন বলছে আচ্ছা বাজি যাচ্ছি, যাবো একটু পরে গল্প সল্প করি, ওর মা শিখিয়ে দিয়ে গল্প করবি, সিধা খ্যাপা গেলে খুবই ঝামালা নাকি। ই তখন বলছে গল্প সল্প করি বাজি, কইছে হ্যাঁ বাজি করো, তো কি গল্প করবে, তো বলছে তোমার বিয়া শাদী হয়েছে বাজি, শ্বশুরকে কেউ কহে তোমার বিয়ে হয়েছে, ওর বিয়ে না হলে তোর বেটি গুনে দেখে, আর বিয়ে করলে গুনে দেখে, তো এরকম সিধা খ্যাপা কেলিয়া খুবই ঝামালা ভাই, বুঝতে পারলেন, আল্লাহ না করে সিধা বেটা হয় কারোর, আর সিধা হলে খুবই ঝামালা, বুঝতে পারলেন, তো খুব ঝামালা। তো যাই হোক কথা গালা শুনবেন বসেন, আর ওই যে শিক্ষা পাঠাল জন খাড়িয়া থাকেন না একদম আগে এসে বসেন, ভালো জাগালেন সুন্দর করে বসেন, অজনসিয় শুনেন। মানে মানুষ আজকাল একটু হাসি খুশি রং টং না চাইলে মানে মানুষ আর ভালো থাকে না। আচ্ছা শোনাছি থামেন, তো কথা হচ্ছে বসেন একটু অজনসিয় শুনেন, আপনারা শোনার পরে বাড়ি যাবেন, আমার ওয়াইজ তো শুনেছেন, ইউটিউবে শুনছেন, এমনিও শুনছেন, এলাকায় জালসাতে আসি তাও শুনছেন, আপনাদের গ্রামে কয়েকবার আসা হয়ে গেল, কয়েকবার ওয়াজ নসিহত শুনলেন, তো ইনশাল্লাহ শুনবেন, পালিয়ে গেলে মজার গল্প শুনতে পাবেন, এমন মজার গল্প শুনবেন যে ইউটিউব আছে বলে হয়তো সব কথা মানে কতগালা, যখন বেশি হাসির গল্প করছি কিনা তো ইউটিউবে দেখার পরে কিছু লোকের রাগও হয়েছে যে উনি সাহেব খুব হাসাইছে লোককে, তো যদি লোককে না হাসা যায় লোক বসে থাকবে, লোক সব আউট হয়ে যাবে, বুঝতে পারছেন, তো আপনারা একটু বসে থাকেন ইনশাল্লাহ, মাঝে মধ্যে আপনাদের কেমনটাও খোঁজ করবো, আর অজনসিয়ত শুনবেন, শোনার পরে একটু আমল করার চেষ্টা করবেন ভাই, তো আপনারা বসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। মায়া মেদার কাল ওকে বাবসার, মায়া মেদার কাল ওকে বাবসার, দল 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 মুখত হাসির, দল 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 মুখত হাসির, মায়া মেলার কল ওই কে বাবসার, মায়া মেলার কল ওই কে বাবসার,
দল 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 মুখত হসির দল 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 মুখত হসির আল্লাহ তুমি বড় মেহরবান আমি কোলে পেলাম চাঁদ আল্লাহ তুমি বড় মেহরবান আমি কোলে পেলাম চাঁদ তোমার দয়ার সীমা ওই যাই না বুঝার তোমার দয়ার সীমা ওই যাই না বুঝার দল 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 মুখত হসির দল 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 মুখত হসির তোমার বাবা বেচে রলে তোমার বাবা বেচে রলে আনন্দ নিত কোলে তোমার বাবা বেচে রলে আনন্দ নিত কোলে দুঃখ সবি চাপ যাই না বলার দুঃখ সবি চাপ যাই না বলার দল 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 মুখত হসির দল 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 মুখত হসির তোমার বাবা ফিরে এলেন আদর করে দিত কলেন ওয়াদিরিস্টার লেখা যাই না মিটার ওয়াদিরিস্টার লেখা যাই না মিটার দল 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 মুখত হসির দল 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 মুখত হসির তুই বেটা বড় হবি পিতা মাতার নাম জাগাবি তুই বেটা বড় হবি পিতা মাতার নাম জাগাবি কি বলিব তোর আমি পাই না দিশার কি বলিব তোর আমার রই না দিশার দল 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 মুখত হসির দল 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 মুখত হসির অদৃষ্টে মোর যাহা ছিল যাহা ছিল তাহা হলো দুঃখ সবি চাপ যাই না বলার দুঃখ সবি চাপ যাই না বলার দল 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 মুখত হসির দল 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 মুখত হসির মায়া মিনার কল ওই কে বাবসার মায়া মিনার কল ওই কে বাবসার দল 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 মুখত হসির দল 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 মুখত হসির তো ভাই এবার আমার বক্তব্যের দিকে আসি আপনারা শুনেন পালাপালি করবেন না বেশিক্ষণ ওয়াজ করব না হালকা ওয়াজ করব আপনাদের অসুবিধা হবে না মা বোনেরা আপনারাও পালাপালি করবেন না আপনাদের সম্পর্কেও কিছু কথাবার্তা বলবো একটু অজনসিয়ত আপনারা ইমানটা তাজা করে কিছু নেকি কামিয়ে নিয়ে যাবেন আর আপনারা যে এসেছেন আছেন আপনারাও বসে থাকেন ইনশাআল্লাহ হওয়াজ শুনবেন আপনার ব্রেন ফ্রেশ হবে ইমানটা তাজা হবে জীবনের গোনহা মাফ হবে আর কিছু নেকি পাবেন বুঝতে পারছেন যে কথাগুলো খুব মন দিয়ে শুনবেন মূল্যবান কথা ভালো করে শুনবেন যে পৃথিবীতে আমি আয়াত পরিবেশন করেছি সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ আপনারা পৃথিবীতে সুখে শান্তিতে থাকতে চান না দুঃখে থাকতে চান ভাই কি ভাই কথা বলতে হবে আমার কাছে ওয়াজ শুনলে কথা বলতে হবে মুখটুক লড়াইতে হবে ওই মূর্তির মতন সুচটি পেঁধে এরকম করে থাকলে হবে না নাকি মানে একটু হ্যাঁ হো করতে হবে মুড়ি লড়াইতে হবে চালা করতে হবে তাইলে বুঝতে পারবো এরা ওয়াজ আমার বুঝতে পারছে হ্যাঁ আর যদি মাথার লড়ালড়ি না করো তো জানবো যে এরা ওয়াজ বুঝতেই পারে না নাকি তো একটু হ্যাঁ হো করতে হবে ভাই আপনারা দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চাইছেন না চাইেন না কয়েন দুনিয়াতে পয়সাওয়ালা হতে চাইছেন না গরিব হয়ে থাকতে চাইছেন ছিঁড়া ছাড় ছিঁড়া মিড়া ষাট গাই দিয়ে ঘুরতে চাইছেন কি পয়সাওয়ালা হতে চাইছেন না পৃথিবীতে সবারই এরাদা আছে যাতে আমি পয়সাওয়ালা হয়ে সবসময় একবারে চমকদার ড্রেস লাগে একবারে যে রাস্তা দিয়ে হাঁটবো খালি পাছা দিকে সেন ছুটবে আরে বাবরে নাকি ভালো ভালো
কাপড় জামা কাপড় পরবো, ভালো ভালো জুতা একদম, ভালো ভালো সব ড্রেস, আর পাখিটা সবসময় 2-4-10 হাজার টাকা নিয়ে ঘুরবো, পাঁচে পাঁচে সবাই খালি ঘুরবে, দোকানে অর্ডার করো সবকে চা খেলাবো, সব চা খাওয়ার লেগে ঘুরবে, এটা ভালো না? হাটে যা খালি পুঠির মাছের দাম করব, কানা লাগাবো এখন কত ভাই হুন্ডা লিয়ে নিলাম এতটি, এগুলা করবেন কি? সুখে থাকতে চাইছেন না দুঃখে থাকতে চাইছেন? সুখে যদি থাকতে চান মন্ত্রটা শিখালেন, বড় লোক হওয়ার মন থাকে মন্ত্র শিখালেন, মন্ত্রটা শিখে যাবেন ইনশাল্লাহ বড় লোক হয়ে যাবেন। মামুনেরা ভালো করে শুনে লও, যদি তোমার স্বামী সুখে থাকে তুমিও সুখে, তোমার স্বামী দুঃখে থাকে তুমিও দুঃখে থাকবে। কেউ চাহে না গরিব স্বামীকে বিয়ে করতে, ওই একজনা বিয়ে করছে তো বলছে তোমার বাড়ি এসে সুখ শান্তি পেলাম না। বলে তাহলে বিয়ে কেন করেছিলি? বলে তুমি তো আগে খালি এটিএমে ঘন ঘন যেতে, বলছে আমি এসির হাওয়া খেতে যেতাম, এটিএমে যাই মোবাইলে দেখাই না, বলছে এটিএমে যেতাম খালি ঘন ঘন হাওয়া খেতে, এসির হাওয়া। তো ওইরকম স্ত্রী লোক চাই পয়সাওয়ালা পুরুষ যেন মস্তি করে ঘুরে ঘুরবে খাবে। তো তোমরাও বুদ্ধিগুলো শিখে নাও, মন্ত্রগুলো শিখে নাও, যে দুনিয়াতে সুখে শান্তিতে থাকার একটাই বুদ্ধি, একটাই কারণ, যে কাজটা করতে গেলে দুনিয়াতে সুখী হওয়া যাবে, শান্তিতে থাকা যাবে, আর পরকালে জান্নাতে যেতে পারা যাবে। বুঝতে পারছেন কি বুদ্ধি? যার মা বাপ বেঁচে আছে, মা বাবার সেবা করেন, মা বাবার খিদমত করেন, মা বাবার কাছে দোয়া করালেন, মা বাবার কাছে যান আর মা বাপকে বলেন মা আমার জন্য একটু দোয়া করে দাও, বাবাকে বলেন আব্বা একটু দোয়া করে দেন। তো কেউ বলেছেন ভাই আজ পর্যন্ত নিজের বাবাকে আমার জন্য আব্বা একটু দোয়া করে দেন? তো মাকে বলেছেন মা আমার জন্য একটু দোয়া করেন? তো বলেছেন যে ভাই? কেউ বলেননি। কিন্তু মার কাছে যান আর মার কাছে বসেন, বাবার কাছে বসেন আর মা বাপকে বলেন আমার জন্য দোয়া করো, আর বলে দাও মাকে মা আমি যদি দুঃখে থাকি, আমার যদি দুনিয়াতে অভাব থাকে, অনাটন থাকে, লোকের পেট খাটি জন খাটে, চাকর কৃষাণ খাটি, লোকের বাড়ি বাড়ি খেতে বেড়ায়, তোমাকে ভালো লাগবে নাকি মা? তুমি আমার জন্য একটু দোয়া করে দাও গো মা, যেন আমি লোকের পেট খাটতে না যাই, লোকের বাড়ি চাকর কৃষাণ না খাটি, লেভারি না করি, যেন আমি সুখে শান্তিতে থাকি, আরো 2-10টা লেভার খাটাই, পেট খাটাই, আমি যেন আমার বাড়িতে লোক কাজ করবে আমি যেন কাজ করতে না যাই, মা আমার জন্য একটু দোয়া করে দাও। তো ভাই আমার চট করে মাকে যদি বলে দেন তোমার মনটা খারাপ হবে রে ভাই, চট করে মা দোয়া করে দিবে না, মার মনটাকে জয় করতে হবে, মার মনটাকে কেড়ে নিতে হবে, মার মনটাকে খুশি করতে হবে, বাবার মনটাকে খুশি করতে হবে। তো কেমন করে খুশি করবেন? মা বাবার কাছে যান, মা বাবার কাছে খেতে বসেন, যা খাবেন আপনি একটা ডিম দিয়ে খেলে আধখান ডিম মাকে দিয়ে দেন বা আধখান ডিম বাবাকে দিয়ে দেন আর আপনি আধখান খান, আর যা কিছু খাবেন মাছ মাংস খাবেন বাবাকে সঙ্গে করে নিয়ে খান, মাকে সঙ্গে করে নিয়ে খান, বোনকে সঙ্গে করে নিয়ে খান, এদেরকে যদি সঙ্গে করে নিয়ে খাবেন তাহলে বাপ মা খুশি হয়ে যাবে, আমার ছেলেটা খুব ভালো, একটু দোয়া করে দিবে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। দোয়া যদি কবুল হয়ে যাবে মা বাপ বেঁচে থাকলে আপনি পয়সাওয়ালা হতে পারবেন না, আর মা বাপ বেঁচে থাকতে থাকতে পয়সাওয়ালা হওয়ার দরকার নাই, খালি ওর দোয়াটার দরকার ভাই। যখন বাপ মা দুনিয়া থেকে চলে যাবে আপনার কাম আগে বাড়তে শুরু হয়ে যাবে ভাই, আপনি বড় লোক হতে লাগবেন, বেশি দিন লাগবে না ভাই, টাইম লাগবে না বড় লোক হতে। তো মা বাবার খিদমত করেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওকাজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তোমার পালন কর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, এবং তোমরা তোমার পিতামাতার সঙ্গে সুব্যবহার করবে, এবং তোমার জীবন দশায় যদি তোমার জীবন দশায় যদি বার্ধক্য অবস্থায় তোমার যদি পিতামাতা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়,
তো যদি বার্ধক্য অবস্থাতে যদি পৌঁছে যায়, তো বার্ধক্য অবস্থায় পৌঁছে গেলে তাদেরকে তুমি শব্দ বলিবে না এবং তাদেরকে ধমক দিবে না, তাদের সম্মান বাচক কথা বলবে রে ভাই, তাদের সামনে কথা বলবে নরম নরম করে, জোর করে মাথা ছেড়ে কথা বলবে না, ঝিড়কি মেরে কথা বলবে না, তাদেরকে চোখ মুখ দেখে কথা বলবে না, খেঁকড় মেরে কথা বলবে না, তাদেরকে জামানির গরম দেখায় না ভাই। বাপ মার সামনে সিনা ফুলিয়া কোনোদিন খাড়ো হয় না, আর সিনা ফুলিয়া মা বাপ মায়ের খুন চুষে মার দুধ খেয়ে আজকে আমরা শক্তিশালী হয়েছি, বডিওয়ালা হয়েছি। আর এই বডি যদি মা বাপকে দেখান তো মা বাপ দুঃখ পাবে না ভাই, কষ্ট পাবে না? মা বাপে এর মতন দুঃখ রাখার জায়গা নাই। তো কথা হচ্ছে মা বাপের সামনে জোর করে কথা বলবে না, মার সামনে কথা বলো নরম করে, শান্তিভাবে কথা বলো, একদম সম্মান মাচিয়ে কথা বলো। আর বাপ মার আগা দিকে বাপ দাঁড়িয়ে আছে, বেয়াদব ছেলে পিলে ছেলে বসে আছে, বাপ দাঁড়িয়ে আছে। এইগুলো শিক্ষা মাদ্রাসায় ছেলে পিলাকে পড়ান, শিক্ষা দেন। মাদ্রাসার ছেলে যদি বাপ এসে দাঁড়িয়ে থাকে, ছেলে কোনোদিন বসে থাকবে না, বসতে দিবে বাবাকে। মাদ্রাসায় শিক্ষা না দেন, যদি কোরআন হাদিসের শিক্ষা না দেন, ও ছেলে কি শিখবে? গরু বাছুর হয়ে থাকবে। আজকে আলেম আছে, কোরআন হাদিস আছে, আলেমেরা পুরা মানুষকে বুঝাচ্ছে, বুঝলে মানুষ আজকে মানুষ হয়ে আছে না? তো যদি শিক্ষা না থাকতো ফেরাউনের জামানার মতন সব অমানুষ হয়ে যেত। তো কথা হচ্ছে যে বাপ মার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মা বাপকে ভালোবাসেন। মার সামনে মা হচ্ছে জন্মদুখী মা, বাবা জন্মদাতা, বাবার কাছে যান, শান্তিভাবে কথা বলেন আর নরম কথা বলেন। কিন্তু আজকাল বহু যখন বাপ মা পেয়ে নিল, মানে যখন ছেলে নতুন বউ পেয়ে নিল, যখন নতুন শাশুড়ি শ্বশুর পেল, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে আব্বা বলছে, নিজের মাকে মা বলে না, শাশুড়িকে জাম্মা বলছে, আর নিজের স্ত্রীটাকে সোহান আল্লাহ, নিজের স্ত্রীটাকে তখন মনে ভাব ঝাল্লা রে, এর মতন আর জিনিস লাগে পৃথিবীতে কিছু নাই, মানে এত দয়াময়ের জিনিস, এত ভালো জিনিস, নিজের মাকে বাপকে ভুলে গিয়ে স্ত্রীর কথায় চলতে শুরু করলো, স্ত্রীর কথায় যে চলবে ভাই, বাপ মার কথা যে না লিবে কানে, ওর দম বার হবে বলে পাছার টানে, বুঝতে পারছেন? ভালো থাকবে না, বাপ মার কথা লিয়েন, স্ত্রীর কথা লিয়েন না। স্ত্রী খালি আপনার ব্যাগের দিকে দেখবে, যে স্ত্রী দেখে ব্যাগের দিক, আমার জন্য কি বালাই, মা দেখে মুখের দিক, আমার ছেলে কি বা কয়, মা দেখে মুখের দিক, আমার ছেলে কি বা কয়, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, তবু খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। মা বাবার মতন দরদের জিনিস আছে ভাই? আছে যে ভাই, একটা মাস্টার করেছি কি, প্রত্যেক দিন ডেলি শ্বশুরের বাড়ি মাছ কিনে, বড় বড় মাছ, গজালের মাছ, আইড়ের মাছ কিনে কিনে দিয়ে পাঠাই, খাসির মাংস কিনে শ্বশুরের বাড়িতে পাঠাচ্ছে, আর বাবাকে দশটা টাকাও দেয় না, এক পম মাছ কিনে দেয় না, ভালো মন্দ দেয় না, শ্বশুরকে দিয়ে পাঠাচ্ছে। তো একদিন রিক্সাতে চড়ে চলে যাচ্ছে, মাস্টার স্কুল যাবে, এবার যখন স্কুল যাচ্ছে রিক্সাতে বসে ফোন করে জোর শ্বশুরকে বলছে, আব্বা আজকে আমি খাসির মাংস দিয়ে পাঠাবো কি? আর শ্বশুর বলছে, না রে বাজি, খাসির মাংস আজকে দিয়ে পাঠাইও না, কালকে বড় 5 কিলোর মানে গজাড়ের মাছ লিয়েছিলাম, ওই মাছটা শেষ হয়নি, খেতে দাও, দুদিন পরে মানে মাংস নিতে হবে। বললে, না যদি হয়তো আমি 2-2.5 কিলো মাংসগুলো দিয়ে পাঠাচ্ছি। বললে, না পাঠাতে হবে না। রিক্সাওয়ালা বলছে, আপনি কাকি মাংসগুলো দিয়ে পাঠাতে চাচ্ছেন? বললে, এটা আমার শ্বশুর। বললে, আপনার শ্বশুরকে আপনি গজাড়ের মাছ আর আড়ের মাছগুলো, বড় বড় মাছ দিয়ে পাঠাচ্ছ, আর তোমার বাবার খবর নিচ্ছ না, দেখি তোমার মোবাইলটা আমাকে দাও। রিক্সা থেকে নেমে গেল রিক্সাওয়ালা, আর মোবাইলটা নিয়ে তখন ওর শ্বশুরকে ফোন লাগিয়ে বলছে,
কে আপনি বললে আমি উমুক, বললে আপনার জামাই উমুক, নামে উমুক মাস্টার, আজকে এক্সাইডিং হয়ে গেল, এখনই এক্সাইডিং হয়ে গেল, হাত পা ভেঙে গুড়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি আসেন, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে, কিছু খুন লাগবে মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি আসেন। ওর শ্বশুর বলছে আজকে আমি যেতে পারবো না, কোন রকম তুমি হসপিটালে পৌঁছাও, আমি কালকে হসপিটালে যেয়ে দেখা করব। শ্বশুর ফোন করে বলছে ওকে যেতে কর, ওর যাও শুনছে, ওকে হসপিটাল নিয়ে যাও, আর দেখো খুন টুনের ব্যবস্থা করো, আমার কাছে তো খুন আমি দিতে পারবো না, আর কালকে আমি দেখা করব, যাও। এবার বলছে ঠিক আছে। এবার আর বাবার নাম্বার নিয়ে ওই মাস্টারের বাবাকে ফোন লাগালো, ফোন লাগিয়ে মাস্টারের বাবাকে ফোন লাগিয়ে বলছে আপনার বেটা এখন এক্সাইডিং হয়ে গেল, আপনার বেটার হাত পা ভেঙে গেছে, আপনার বেটাকে দু তিন বোতল খুন লাগবে, খুন সব বেরিয়ে গেল, পড়ে গেল। ওর বাবা মাঠে কাদাতে কাম করছিল, তাড়াতাড়ি কাদা থেকে উঠে দৌড়াইতে শুরু করে, হে বাজিরে তুমি একটু খালি হসপিটালে পৌঁছ, আমি চলে আসছি, যত খুন লাগে আমি দিব, আমি মরি মরি কিন্তু আমার সমস্ত খুন টেনে আমার বেটাকে দিয়ে দিব, আমার বেটাকে আমি বাঁচাবো, আমি দৌড়িয়ে আসি। ওর বাবা কান ছেড়ে দৌড়ে চাও মাও করে, কিন্তু দেখেন এইবার রিক্সাওয়ালা বলল মাস্টারকে, দেখেন যে আপনি যার জন্য মাছ আর খাসির মাংস আর ভালো ভালো জিনিস পাঠাচ্ছেন, সে লোকটা বলছে কালকে দেখা করবো, আর যে লোকটাকে আপনি একটা মাছের পিস দিয়ে পাঠান না, একটা খাসির টিক্কা দিয়ে পাঠান না, ওই লোকটা খুন দেওয়ার জন্য দৌড়িয়ে আসছে, ওই লোকটা টাপ মারছে, তো আপনি কোথায় আছেন? আপনি শ্বশুরের জন্য জান হারছেন, আর আপনার বাবা মানে আপনার বাবার কোনো খবর নিচ্ছেন না। মাস্টার তখন বলল ভাই সত্যি কথা বলেছ, আমি এতদিন বুঝতে পারিনি আমি কত বড় ভুল করেছি, আমি পরের বাবাকে খিলিয়ে বড় লোক করেছি, পরের মাকে খিল্লিছে আমার নিজের জন্ম দুঃখী মা, আমার নিজের জন্মদাতা বাবা, সে বাবার থালিতে আমি একটা পিস মাংস দিতে পারিনি, মাছ দিতে পারিনি, মা বাপকে টাকা পয়সা আমি দিইনি কোনোদিন চাকরি পাওয়ার পরে, তো ভাইরে আমার মার সবার পৃথিবীতে দয়ার জিনিস কেউ হবে না, বাবার সমান দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভাই। বাপ কোনোদিন ভাবে না, ছেলেকে যখন ছোট থেকে বড় করে নিজে পাট কাটা লেবার কেটে লোকের বাড়ি খেটে ছেলেকে লেখাপড়া শিখায় মানুষ করে, আমার ছেলে বড় হবে, আমার ছেলে চাকরি পাবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আমার ছেলের বড় জজ হবে, হাকিম হবে, ব্যালিস্টার হবে, উকিল হবে, কিন্তু আমার ছেলেকে আমি লেখাপড়া শিখাই, কত কষ্ট করে পরিশ্রম করে নিজে খেটে লোকের বাড়ি চাকর কিরসার কেটে পেট কেটে কেটে বেটাকে পড়াই, আর ওই বেটা যখন লেখাপড়া শিখে নাই, শিখে নেওয়ার পরে বাবাকে আর ধরে না রে ভাই। দেখেন বাপ কোনোদিন ভাবতে পেরেছে ছেলে আমার কাছ থেকে জুদা হয়ে যাবে, এই ছেলে বউ পেলে পরে আমার মুখে লাত মারবে, এই ছেলে মাছ মাংস দিয়ে ভাত খাবে, আমি নুন দিয়ে খাবো, আমাকে দিবে না, এরকম আছে? আহা, আমাদের গ্রামে একটা লোক আছে ভাই, ওর ছেলেটা ও করে কি মানে মাছ দিয়ে মাংস দিয়ে ভাত খাবে, রমজান মাসে চার পাঁচ রকম ছ রকম সাত রকম ফল ফ্রুট দিয়ে ইফতারি করবেন, ওর পাশে ওর মা বাসি ভাত খেয়ে, ওর মা কাঁচা মরিচ দিয়ে বাসি ভাত খেয়ে ইফতারি করছে, কিন্তু নিমক হারাম, ওই লোকটা ওর মাকে চারটিক মুড়ি দিল না, বা একটু ফল ফ্রুট গুলো একটা খেজুর গুলো পর্যন্ত আমার তালিতে দিল না, দেখের কথা ওর আফসুসের কথা রে ভাই। এইসব ছেলেকে মানুষ করা করতে না করায় ভালো, এইসব গরু বাছুর করে ছিঁড়ে দেওয়া ভালো, তোমরা জানোয়ারের মতো আর ঘুরে বেড়াও, কিন্তু দেখেন যদি ছেলেপিলাকে শিক্ষা দেন, যদি শিক্ষা থাকে, ওই ছেলেটা যদি আর জ্ঞান থাকতো মাকে বাসি ভাতে রোজা খুলে তোকে ইফতারি করাতো না ভাই, বুঝতে পারছেন তো? জ্ঞান রাখতে হবে, আমার মা খাইনি আমাকে খিলিয়েছে, আমার ছেলে বড় হবে, মোটা হবে, তাগড়া হবে, জ্ঞানী গুণী হবে, ব্রেন ভালো হবে, তো মা কত আদর যত্ন করে মানুষ করেছে, আর আজকে মার জন্য দুটা ভাত জুটে না, মার জন্য কিছু জুটে না, মার কথা মনে পড়ে না, সব বইয়ের কথায়, বউ যেটা বলবে সেটাই, খবরদার বইয়ের কথা নেবেন না, বইয়ের কথা এ করো না ভাই, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, বউ হারালে বউ পাবি রে, বউ হারালে বউ পাবি রে, প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে।
মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না, মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তোলো না, দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না, দুনিয়াটাকে ভুলে যায় আমাকে ভুলো না, মাকে বলে ভুলিয়েন না ভাই, মার যত পারেন সেবা করেন, তবে তারি করেন খিদমত করেন, মার কাছে দোয়াটা নিয়ে নেন, যত লোক গরিব আছে অভাবী দুঃখী আছে ওই লোকটা মার দোয়া লাইনি রে ভাই, ওই লোকটাও এক কারণে আমার অভাব ছুটে না, অনটন ছুটে না, কাহা সালি ছুটে না, ভালো কাপড় পরতে পাই না, ভালো মাছ মাংস খেতে পাই না, মানে মার বরদোয়া লেগে আছে, ওকে বাবার বরদোয়া লেগে আছে, যাকে বরদোয়া লাগবে জিন্দাগিতে আর হু সুখী হতে পারবে না। তো ভাই আমার নওজওয়ানেরা ভালো করে শুনালেন, মা বাবাকে ভালোবাসেন মা বাবার কাছে যান, আর মাকে ভালোবাসেন, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবীর সারা দুনিয়া ঘুরে বেড়ান, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে আর কিছু নাই ভাই।